কান্নাকাটি শুরু করেছে। বাদশাহজি কর্ণতে শুনতে পেলেন, শুনতে পেলেন এবং বেগম সাহেবকে ডেকে বাদশাহজি কহিতে লাগলেন, বেগম সাহেবা, বেগম সাহেবা, কি বাদশাহজি, বেগম সাহেবা, তুমি তুমি এত কাঁদছো কেন বেগম সাহেবা? ওগো বাদশাহজি, আমি কেন কাঁদছি বুঝতে পারছো না বেগম সাহেবা? আজ কালে পাখির কথা মতো আজ সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য তিন দিবস রইলাম এই পাটনাচের মধ্যে, সেই সন্তান যে আমাদের ছেড়ে চলে বেগম সাহেবা। একে কি কথা বললে বেগম সাহেব, আজ যার জন্য আমি এত কিছু করলাম, যার জন্য কাগালের মেয়ের কাছে মিথ্যে কথা বললাম, আজ সেই স্বরূপচাঁদ, স্বরূপচাঁদ আমার প্রাণে মারা গেল বেগম সাহেব। মারা যখন গেছে তখন তখন তার কোনো উপায় নেই বেগম সাহেব, দাও 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 বেগম সাহেব, তুমি স্বরূপচাঁদকে আমার কাছে দাও, আমি আমি আজ পিতা হয়ে পুত্রকে মাটি দিয়ে আসি। কোলের মানি আসি ওরে
বেগম সাহেব আর আমি তোমার মহলে থাকতে চাই না। থাকো তুমি তোমার এই কালপাত্র নিয়ে। বেগম সাহেব ওই কালপাত্রের কথা শুনিয়ে আজ আপনাদের এই সর্বনাশ হয়েছে। আজ তোমার মহলে যদি আমি থাকি তাহলে আবার সর্বজাত্র পাবো না? আমি আর তোমার মহলে কিছুতেই থাকতে চাই না। আমার দুটি নয়ের যেদিকে থাকবে আমি স্বরূপ যাত্রা নিয়ে সেই দিকে চলে যাব। স্বরূপ যাত্রা কিছুতেই আমি কবর দিতে দেব না। আমি স্বরূপ যাত্রা নিয়ে আমার দুটি নয়ের যেদিকে যাবে সেই দিকে চলে যাব। ওরি আমার নয়নের মনি চল বাবা, আর তোকে নিয়ে এই মহলের মধ্যে আর থাকবো না। সরব চাঁদে মারা গেছে ফেলে নাহি দেব, হাড়ের মালা তৈয়ারে করে কলায় পরে নেব। চল সরব চল, আর তোকে নিয়ে আমার দুটি নয়নে যেদিকে যাবে সেই দিকে আমি চলে যাবো রে খোকা। এই পাপিষ্ঠ সংসারে আর আমি থাকতে চাই না। যার মুখে মা ডাকে শুনতে পেলাম, আজ সে আমাকে আর মা বলে ডাকলো না। তাহলে সন্তানের জন্য আমি কি না করলাম? আর সে সন্তান আমাকে ছেড়ে চলে গেল তাহলে কি হবে? এই সন্তানের জন্য আমিও দেবো আমার জীবন ত্যাগ করে। স্বরূপ চল, স্বরূপ চল, আর আমি থাকতে চাই না। চল আমি তোকে নিয়ে ওই গভীর অরণ্যের মধ্যে যাত্রা করি। ওমা গভীর অরণ্যের মধ্যে যেতে 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 যেতেই ওমা স্বরূপ চাঁদের মাংস আস্তে আস্তে করে খসতে খসতে লাগলো। ওমা পথ মানুষ পচে গেলে চার পাঁচ দিনের মধ্যে তো পচে যায়। তা সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে। বেগম সাহেব আর দেখলো স্বরূপ চাঁদের মাংসগুলি সব খসে খসে পচছে। তাই স্বরূপ চাঁদ মাংসগুলি যখন খসে খসে পচছে, বেগম সাহেব স্থির করলো যে মাংসগুলো আমি কেমন করে ধুয়ে নেব। ওমা চতুর্দিকে লক্ষ্য করতে লাগলেন। চতুর্দিকে লক্ষ্য করতে করতে সম্মুখে দেখতে পেলেন একটি সমুদ্র অর্থাৎ নদী। ওই গভীর অরণ্যের মধ্যে নদী দেখতে পেলেন। বেগামে সাহেব আর ছুটতে 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 চলেছে ওই গভীর নদীর দিকে। ওমা যখনই নদীতে নেমেছে স্বরূপ চাঁদের পচা মাংসগুলি তখন সে পানিতে একা করে ধুইতে শুরু করলেন। ওমা পচা মাংস, তাই এদিকে বেগামী সাহেব আর স্বরূপ চাঁদের মাংসগুলো ধুচ্ছে, আর ওদিকে অন্তর্জামী দয়ারে বিবিমা পানির মধ্যে থেকে অঞ্চল পেতে স্বরূপ চাঁদের মাংসগুলি সব ধরে নিচ্ছে। বেগামী সাহেব তো নয়নে দেখতে পাবে না, কেন পাপিষ্ট নয়ন। বেগামী সাহেব মাংস ধুই মানে ধুইত করছে স্বরূপ চাঁদে, আর অন্তর্জামী মা আমার অঞ্চল পেতে মাংসগুলি সব ধরে নিচ্ছে। ওমা যখন স্বরূপ চাঁদের মাংস ধোয়া হয়ে গেল, দেখতে গেলে কঙ্কালগুলো অর্থাৎ কঙ্কাল সার, তখন সেই কঙ্কালগুলো কি করলে? বেগম সাহেব হাড়গুলি এক এক করে খুলে একটি মালা তৈয়ার করলেন। ওমা মালা তৈরি করলেন। বেগম সাহেব তখন সেই মালাটি হাড়গুলো তো আর ফেলতে পারে না, তাই বলছে বেগম সাহেব তখন কাঁদতে কাঁদতে বলছে, স্বরূপ চাঁদে মারা যাচ্ছে ফেলে নাহি দেব। আর স্বরূপ চাঁদের কঙ্কালে হাড়গুলি আজ মালা করে গলায় পরে নেব। ওমা গলায় পরে নিলে তাহলে কেমন? মা দেখুন সন্তানের হাড়গুলো কিন্তু ফেললেন না, মালা তৈরি করে গলাতে পরে নিলেন। গলাতে পরে নিয়ে উদ্দেশ্যে পাগলিনী বেশ রুক্ষ কেশ মলিন বদন। ওমা মাসের পর মাস যেমন পিতা মাতার কার্য করতে গেলে এক মাস সময় লাগে, তাহলে তার মাথাতে তেল থাকে না, রুক্ষ কেশ, ভিখারির দশা, কতদিন যেন খাওয়া হয় না, সেই রকম বেশে বেগামী সাহেব যাচ্ছে। যেতে 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 পাড়ার মধ্যে প্রবেশ করলেন। ওমা পাড়ার মধ্যে যেতে দেখি তোমরা কে জানো আমাকে ঢিল মারলে? কি আমাকে ঢিল মারলে? কি হয়েছে? আমি আমি কি করেছি? আমাকে ঢিল মারলে কেন?
দিল মেরেছে বুঝি গান টান ভালো লাগে না তাই বুঝি ঢিল মনে হচ্ছে ঠিক আছে ঢিল ঢিল মেরে না ও মা বেগম সাহেবা মানে আমাকে মারছে না পাড়া ছেলে না আমাকে মারছে না বেগম সাহেবাকে মারছে বেগম সাহেবাকে তখন বেগম সাহেবা বলছে পাড়া ছেলেরা সবাই বলছে এই কে কোথায় আছিস এই তোরা সবাই ঢিলছ মানে ঢিলছ ওই পাগলি এসেছ মা মার ওকে মার ওকে মার এই পাড়া থেকে কি করবে তোমার যে যেমন পাচ্ছে ঢিল ছুটছে কারে ঢিল দিয়ে বেগম সাহেবের মাথা দিয়ে পড়ছে গায়েতে পড়ছে বেগম সাহেবা শেষ আঘাত সহ্য করতে হচ্ছে আর বলছে ওরে পাড়া ছেলেরা আর মারিস না বাবা আর আমাকে মারিস না আমি যে সন্তান হারা জননী আমি আমি যে সন্তান হারিয়ে আজ পথের ভিক্ষু হয়ে গেছি আমাকে মারিস না বাবা আমাকে আর মারিস না আমার পাড়ার ছেলেরা কি তা শুনছে আবার বলছে আয় মার 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 সবাই ওকে মার 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 আমার বেগম সাহেবা তখন বলছে ওরে পাড়ার ছেলেরা আরে পুত্র হারা জননী কে আজ এমন ভাবে তোরা পারিস না বাবা আমি পাগলিনী নই আমি যে পাগলিনী নই আমি যে এক সন্তান হারা জননী কিন্তু কেউ কথা শুনছে কেউ কথা শুনছ না কেবল মেরেই যাচ্ছে ঢেল ছুড়েই যাচ্ছে তখন বেগম সাহেবা বলছে ওরে পাড়ার ছেলেরা আর মানিস না বাবা আমি একটা গল্প বলি শোন শোন বাবা শোন তোরা আমি যে গল্পটি বলবো না তোদের খুব ভালো লাগবে বাবা তোদের মার আমি আর সহ্য করতে পারছি না ওই ঢুলের আঘাত আর আমি সহ্য করতে পারছি না তোরা আমাকে একটু তোরা আমাকে একটু এই একটু দয়া কর বাবা আমাকে আর মানিস না একটা গল্প শোন গল্প বল ও মা যখন বলছে গল্প বলবো শোন গল্প বলবো শোন গল্প বলবো শোন ও মা সব ছেলে কিন্তু সমান না কেউ ভালো কেউ মন্দ সেই ছেলেদের মধ্যে একজন কিন্তু সেরা ছিল সে তখন ছেলেদের বলছে সেরা আর চুপ কর চুপ কর বন্ধ কর তো ঢিল ছুঁড়েছ না কেবলই বলছে অনেকক্ষণ থেকে আমি পাগলি নই আচ্ছা কি গল্প বলবে শুনি না তা সেরা বলে বেশ আছে তাহলে বলো কি গল্প যদি গল্পটা ভালো লাগে তাহলে শুনবো নয়তো আবার ফের ঢিলের বাইল মার ও মা কাঙালি নিয়ে তখন গল্প ধরেছে কি গল্প বলছে ওরে বাবা তাহলে গল্প বলছি শো এক দেশে এক সুকার শাড়ি বাস করত বড় বিক্ষ তলে তারা ছোট থেকে সেই বড় বিক্ষ তলের উপরে বাসা বেঁধে থাকত কিছুদিন পরে সেই সুকার শাড়ি দুটি বাচ্চা জন্মগ্রহণ করলেন মায়ের আদরে সন্তান দুটি বড় হতে লাগলো বটবৃক্ষ সেই ফোকরের মধ্যে কিন্তু মা গো ওরে খোকারা একদিন এক ব্যাট মানে যারা শিকার ধরে জীবিকা নির্বাহ করে যাকে বলা হয় সাঁওতাল জাত যাকে বলা হয় আদিবাসী জাত আমাদের চলতি ভাষাতে যাকে বলা হয় বুনুর ছেলেরা আমার সাঁওতাল জাত আদিবাসী সে প্রতিদিন এই গভীর অরণ্যের মধ্যে গিয়ে শিকার করে আর সেই শিকার করে আনলে তার সংসার চলে তাই ওই দিনে দেখতে দেখতে গভীর অরণ্যের মধ্যে শিকার ধরতে গিয়েছিলেন শিকার ধরতে গিয়ে তোমার শিকার পেল না দেখতে দেখতে প্রখর রৌদ্র আর চলতে পারছে না ক্লান্ত হয়ে ওই প্রখর রৌদ্রের মধ্যে পিপাসায় কিন্তু তার বুকে ছাঁচে ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কেমন করে জল পাবে আর কেবা জল দেবে তার তার সে ক্লান্ত হয়ে ছুটতে 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 এসে দেখতে পেলেন বিশাল বটবৃক্ষ তলে ওই বটবৃক্ষ তলে এসে ওই বাঁধের ছেলে বিশ্রাম করতে লাগলেন ওমা যখনই বিশ্রাম করিতে করতে বসলেন ওমা আপনারা বলুন যতই কষ্ট হোক না কেন যত পরিশ্রম হোক না কেন যত দুঃখ হোক না কেন যদি কোনো মা কিংবা কোনো কোনো পিতা কিংবা কোনো দাদা ভাইরা যদি কোনো খুব কষ্ট হয় যদি এসে বটবৃক্ষ তলেতে বসা যায়
ওমা কোমল ঠান্ডা হাওয়াতে কিন্তু তার সকল দুঃখ যন্ত্রণা সব দূর হয়ে যায়। এটা কেন না, এটা সীতা দেবীর আশীর্বাদ ছিলেন, বটবৃক্ষকে এই আশীর্বাদ করেছিলেন। তাই ওই বটবৃক্ষ তলে ওই বেয়াদ এসে বসলেন, তার দুঃখ যন্ত্রণা সব দূরে চলে গেলেন। কিন্তু গেলে কি হবে, সর্বদাই কিন্তু শিকারের চিন্তা। ওমা এমন সময় এইসব কথা ভাবতে ভাবতে দেখতে পেলে বটবৃক্ষের উপরে ওই সুখচারের দুটি বাচ্চা কিচির মিচির করে শব্দ হচ্ছে, মা বাবাকে ডাকছে। দেখুন কেমন ডাকছে, বেয়াদের ছেলে তখন হচ্ছে কি, এই তো আমি চার ছেলে গভীর অরণ্যের মধ্যে ছুটতে ছুটতে একটু শিকার পেলাম না, আর এই বটবৃক্ষের উপরে দুটি সুখ সারির বাচ্চা তো ডাকছে কিচির মিচির করে। বাহ বাহ, এই তো এই তো তাহলে সুবর্ণ সুযোগ, আর বিলম্ব করা ঠিক হবে না। ওমা বলতে বলতে কিন্তু সুখা সারে সন্তানদের জন্য কিন্তু আহার জোগাড় করতে গেছে। সন্তানরা খুব বড় হবে, খাওয়াতে তো হবে, কারণ পাখিদের তো আর স্তন নেই যে দুগ্ধ পান করাবে। পাখিদের ফোঁটে করে আহার আনে আর সন্তানদের গালে টুক টুক করে দিতে শুরু করে। তাই সুখ সারে সন্তানদের জন্য আহার আনতে গেছে, আর সেই সময় ব্যাটের ছেলে ওই সাঁওতালে যাচ্ছে ছেলে কি করেছে, ওই তখন তীর লাগিয়েছে, ধনুকে তীর লাগিয়েছে। তীর লাগিয়ে তখন স্থির করলেন যে বাচ্চা দুটো আমাকে মারতেই হবে। ওমা বাচ্চা দুটো তখন ওই গাছের ফোকর থেকে বাইরে এসে কিচির মিচির করছিল, আর যখনই লক্ষ্য করলেন যে দুটো বাচ্চা একই ডালেতে একই সঙ্গে বসে লাইন লাইন ধরে বসে আছে, তখন সেই ব্যাথের ছেলে কি করলে না, ধনুকে তিল লাগিয়ে তখন ওই সোজা করে ছুঁড়ে দিলেন। ও মা, যখনই কি কষ্ট আজ, কি কষ্ট আমার হয়েছে, যাই হোক কষ্ট যখন হয়েছে তাহলে সুখ তো আমি খুঁজে নেবই নেবই। আজ ওই প্রথম তীর যখন ছুঁয়েছি তখন লাগলো না, আমার কাছে কিন্তু তিনটে তীর আছে, তিনটে তীর যদি বিফল হয়ে যায় তাহলে জীবন আর রাখবো না। কারণ বাড়িতে গেলে সবাই ছেলে বউ মাতা পিতা সবাই তো আমাকে বলবে যে আহার এনেছিস বাবা আমরা তো খাবো, দে বাবা দে দে আমাদের কিছু দিয়ে আমরা থাকতে পারছি না। মায়েরা আপনারা বলুন যে বাড়ির কর্তা তাকে তো সব কিছু পালন করতে হয়। তাই ব্যাদের ছেলে চিন্তা করছেন আমার এই প্রথম তীরেতে সন্তান দুটির গায়েতে লাগলো না, মানে বাচ্চা দুটোর গায়েতে লাগলো না। মাস্টার মশাই তোরা করে আসো, বাচ্চা দুটোর গায়েতে লাগলো না। তাই আমি যদি বাড়িতে যাই ওই আহার দুটো না সঙ্গে করে নিয়ে গেলে তাহলে পিতা মাতা সন্তান কন্যা এবং নিজের পরিবার মানে স্ত্রী আমাকে তো ঘৃণা ধিক্কার করবে যে সারাদিনে তুমি জঙ্গলে ঘুরে ঘুরে একটা শিকার পেলে না, আর তুমি এই সন্ধ্যা হয়ে এসেছে আর এই সময় তুমি বাড়িতে ফিরেছ, তার চেয়ে মৃত্যু অনেক ভালো। তার সে সাত পাঁচ ভাবছে যে আমি এখন কি করি কি করি, কোথায় যাই, যে কোনো প্রকারে ব্যাধে ওই সন্তান মানে বাচ্চা দুটো আমাকে মারতেই হবে বলে আরেকটি তীর তখন ফেলে ধনুকে লাগিয়েছে। লাগিয়ে তখন ঈশ্বরকে প্রার্থনা করছেন, হে ঈশ্বর তুমি তো জানো যে আমার আর শিকার ধরে না নিয়ে গেলে বাড়িতে মুখ দর্শন করতে পারবো না, পিতা মাতা আমার কাছে খেতে চাইবে, নিজের পরিবার আমার কাছে খেতে চাইবে,